السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, আমরা অন্যান্য দিনের মতো আজকেও আমাদের ধারাবাহিক যে ক্লাস, সেই ক্লাস শুরু করতে যাচ্ছি। সকল ভাইদেরকে বলেছিলাম আমরা প্রত্যেক রবিবারে যে আমাদের বা আমাদের প্রত্যেক রবিবারে শনিবারে আমরা হকুক বা অধিকার সম্পর্কে আলোচনা করি, রবিবারে আমরা ফিকহ সম্পর্কে আমরা আলোচনা করি, এবং প্রত্যেক সোমবার রাতে আকিদা বা বিশ্বাস সম্পর্কে আমাদের আলোচনা হয়। আজকে এই আকিদার ক্লাসের ধারাবাহিকতায় আজকের বিষয় হলো যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার দাবি কি। প্রিয় ভাইয়েরা, আমরা গত দার্সে যে বিষয়টি আলোচনা করেছিলাম যে কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ, যেটাকে শাহাদাতাইন আমরা বলি, কালিমায়ে শাহাদাতাইন যেটা আমরা বলি, শাহাদতের যে বাক্য, এখানে দুইটি বিষয় রয়েছে। একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর একত্ববাদের সাক্ষী দেয়া, আল্লাহ দি এক একক, এর তার কোনো শরীক নেই, এ সাক্ষী দেওয়া। দ্বিতীয় অংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার ব্যাপারে, এই রাসূলের রিসালতের প্রতি সাক্ষী দেওয়া। এই কালিমায়ে শাহাদাতাইন যেটা আমরা বলি, দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ের সাক্ষী একসাথে দিতে হয়, অর্থাৎ দুটার প্রতি তাকে সমান বিশ্বাসে বিশ্বাসী হতে হবে। তাই প্রথমটা হলো যে আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস, দ্বিতীয়টা রসুল ওসলামের রিসালতের স্বীকৃতির প্রতি স্বীকৃতি মানে বিশ্বাস। এখন আসুন, আমরা গত কয়েক পর্বে লা ইলাহা ইল্লাল্লাহ এর গুরুত্ব, এর ফজিলত এবং এর মানে শর্ত শরায়ত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে বলবো এই কালিমায়ে শাহাদাতের দ্বিতীয় অংশ যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে অর্থাৎ আমি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এই যে আমরা এই সাক্ষীটা দিই, এই সাক্ষীর মানে কি, আর এই সাক্ষী দ্বারা আমরা কখন উপকৃত হতে পারব। উত্তর, প্রিয় ভাইয়েরা, আমরা যদি কালিমায়ে শাহাদাতের শেষ অংশ দেয় ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই বাক্যটা পাঠ করে, ততক্ষণ পর্যন্ত আমরা উপকৃত হতে পারবো না, এই বাক্যের দ্বারা আমাদের নাজাত নসিব হবে না, ততক্ষণ পর্যন্ত কয়েকটি বিষয়ের উপর একসাথে ইমান বা বিশ্বাস না থাকবে। প্রথমে আমরা এতটুক এই কথা আমাদের মনের থেকে বিশ্বাস করতে হবে, আমাদের মনের ভিতরে যেই কথাটা মানে স্থির করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল, এবং উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে এই পৃথিবীতে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ব্যতীত আর কারো আনুগত্য করা জায়েজ হবে না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা ব্যতীত কোনো ব্যক্তির জন্য পরকালের মুক্তি লাভ করা সম্ভব নয়। তাই আমরা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মৌখিক যে ঈমান, যেটা আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এর প্রতি আমরা যে স্বীকৃতি দেব, এটা মৌখিক স্বীকৃতি এবং অন্তরের বিশ্বাস, অন্তর অন্তঃস্থল থেকে এর প্রতি বিশ্বাস ও দৃঢ় বিশ্বাস থাকতে হবে, এবং সেই বিশ্বাসের দাবি অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আমাদের অবশ্যই মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা ব্যতীত আমাদের কারো পক্ষে পরকালের নাজাত সম্ভব হবে না। কোনো ব্যক্তি যতই আল্লাহকে বিশ্বাস করুক, সেই ততক্ষণ পর্যন্ত এই বিশ্বাসের দ্বারা সফল হতে পারবে না,
পরকালে নাজাত লাভ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল সত্য রাসূল বলে বিশ্বাস না করবে। ইমামে মুসলিম রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ যে সত্তার হাতে, সেই সত্তার শপথ করে বলছি, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাদিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামূতু ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার, রাওয়াহু মুসলিম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আমি আল্লাহর, সেই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর হাতে আমার, আমি মহসামের প্রাণ, কোনো ব্যক্তি ইহুদি, এই উম্মতের যে কোনো ব্যক্তি ইহুদি হোক আর খ্রিস্টান হোক, যে আমার এই দাওয়াত পৌঁছার পরে, আমার এই আগমনের সংবাদ তার কাছে পৌঁছার পরে, সে যদি আমার প্রতি ইমান আনা ব্যতীত বা আমি যে শরীয়ত নিয়ে এসেছি সেই শরীয়তের প্রতি ইমান আনা ব্যতীত মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা কানা মিন আসহাবিন নার, এই লোকটা জাহান্নামী হবে। অর্থাৎ যত কিছুই ভালো কাজ করুক না কেন, আমার প্রতি ইমান আনা ব্যতীত যদি সে ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে তার জন্য জান্নাত অনিবার্য, জাহান্নাম অনিবার্য, আর রিয়াজ বিল্লাহ জাহান্নাম অনিবার্য, তাই চাইলে সে কখনো কি করবে না, জান্নাতের চেহারাও দেখতে পারবে না, সেই জন্য জাহান্নাম তার জন্য অনিবার্য যদি সে আমার প্রতি ইমান আনা ব্যতীত মৃত্যুবরণ করে। তাইলে আমি ভাইদেরকে কথাটা আশা করে বুঝাইতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান অবশ্যই আনতে হবে, তা নাহলে আমি সব পরকালে নাজাত পাব না। এখন আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান আনার পরে আমাদের মধ্যে যেই দাবিগুলো মেনে নিতে হবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান আনার যে দাবি আছে, প্রথম দাবিটা হলো যে আমরা এই কথা বিশ্বাস করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, তার মধ্যে প্রভুত্বের কোনো গুণাবলী নাই, অর্থাৎ ইলাহ হওয়ার যে সমস্ত গুণাবলী, রবের যে সমস্ত গুণাবলী, এই রকম কোনো গুণাবলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা সমস্ত আম্বিয়া কারাম কারার মধ্যে নেই। তাহলে আমরা একটু কথা বিশ্বাস করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল। তবে হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব, তার সমতুল্য সমকক্ষ সৃষ্টির কোনো বস্তু পৌঁছতে পারে নাই, পৌঁছা সম্ভবও নয়। তবে একথা আমাদের বিশ্বাস রাখতে হবে যে প্রভু হওয়ার যে ইলাহদের যে ইলাহের যে গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত গুণাবলীগুলো রয়েছে, সে সমস্ত গুণাবলীগুলো অবশ্যই মানে তার মধ্যে নেই, তিনি একজন আল্লাহর বান্দা, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহর বান্দা ব্যতীত তিনি আর কিছু নয়, এটা আমাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে। যদি আমরা এটা বিশ্বাস মধ্যে কোনো রকম ত্রুটি করে থাকি তাহলে আমরা শিরকে লিপ্ত হয়ে যাব। তাই প্রথম এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান আনার প্রথম দাবি হলো যে আমরা রাসূল সাল্লামের প্রতি ইমান আনার সাথে, তিনি যে আল্লাহর রাসূল এই কথা বিশ্বাস করার সাথে সাথে আমাকে এই বিশ্বাসটা অবশ্যই করতে হবে যে তিনি, তার মধ্যে কোনো রকমের প্রভুত্বের কোনো গুণ তার মধ্যে নেই, তিনি আল্লাহর বান্দা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বহু জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা বলে, আল্লাহর গোলাম বলে আখ্যায়িত করেছেন। যেমন সুরায় আল ইসরা 15 নম্বর পড়ার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আল্লাহ সুবহানাহু পূত পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের এক অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আব্দুল শব্দ, গোলাম শব্দ বলে মানে সম্বোধন করেছেন। অপর এক আয়াতে আল্লাহ পাক, যেমন সূরা আল বাকারার এক আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি আল আয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আমি তোমরা যদি আমি আমার বান্দার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি, যে কোরআন অবতীর্ণ, তার মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তোমরা যদি সন্দেহ পোষণ করো, তাইলে এই কোরআনের মতো একটা কোরআন, এই কোরআনের সুরার মতো একটা সুরা তোমরা এনে দেখাও। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবকে বান্দা বলে আখ্যায়িত করেছেন। সুরায়ে আল ফুরকানের মধ্যে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী নাযযালা আল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, এখানেও আল্লাহ পাক বলছে, বরকতময় সেই আল্লাহ যিনি তার এই কোরআন অবতরণ করেছেন তার বান্দার উপরে, যাতে করে সমগ্র জগৎবাসীর জন্য এটা ভীতি প্রদর্শনের কারণ, অর্থাৎ ভয়ের কারণ, এর দ্বারা মানুষকে ভীতি প্রদর্শন করতে পারে। তাহলে প্রিয় ভাইদেরকে বলবো
যে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি ইমান আনার প্রথম দাবি হলো এই কথার বিশ্বাস করে যে মোহাম্মদ ইসলাম তিনি আল্লাহর বান্দা এবং রাসুল, এবং তবে তার মধ্যে ইলাহের কোনো গুণ, প্রভুর কোনো গুণ তার মধ্যে নাই, বরং তিনি, এটা আমরা অবশ্য বিশ্বাস করব, তিনি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব। তাহলে আশা করি প্রথম দাবিটা আমরা বুঝলাম। দুই নম্বর দাবি, এটা আমরা অবশ্যই বিশ্বাস করব যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, তবে তিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এটা আমরা বিশ্বাস করব। কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কিয়ামত পর্যন্ত কোনো সত্য নবী, নতুন কোনো নবুয়ত নিয়ে আসবে না। যদিও পৃথিবীতে বহু মানুষ নিজেকে নবী বলে দাবি করে, কিন্তু আসলে কেউ সত্যিকারের নবী নয়। তবে কিয়ামতের পূর্বে হযরতে ঈসা আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসালাম পৃথিবীতে আবারও আসবেন। তিনি কিছুদিন তার হায়াতের যে বাকি অংশ যেটা রয়েছে সেটা তিনি এখানে এসে পূর্ণ করবেন, এবং তার তিনি দাজ্জালকে হত্যা করবেন। তবে তার নবুয়ত বাতিল হবে না, তবে তিনি রসুল্লাহ, তার নবুয়ত যদিও তিনি রসুল থাকবেন, কিন্তু তার উপরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যই ফরজ। তিনি মোহাম্মদ ইসলামের আনুগত্য করবেন, অর্থাৎ মোহাম্মদ ইসলাম যে কাজ যেভাবে করেছেন তিনি ঠিক সেভাবে করবেন, ব্যক্তিগত কোনো মত আর রায় তিনি পেশ করতে পারবেন না। তা আল্লাহ পাক আমাদের অবশ্যই, আমরা এটি কথা বিশ্বাস করব যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তবে তার মধ্যে প্রভুত্বের কোনো গুণ নেই, যেটা আমরা আগে বলেছিলাম। তাছাড়া এই পৃথিবীতে যে অনেক ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করবে, তারা যে সত্যিকারের নবী নয়, এই ব্যাপারে 1400 বছর পূর্বে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়ে গেছেন। বলেছেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুনা কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবিয়ুন ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। রাসূল বলেছেন, অচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন ব্যক্তি, যারা প্রত্যেকে মিথ্যাবাদী, কিন্তু তারা নিজেরা দাবি করবে যে তারা নবী, তারা ধারণা করবে তারা নবী, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি এ সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। তাহলে আমরা এই হাদিস দ্বারা এটা স্পষ্ট করে বুঝে ফেললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশেষ নবী, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এরপরে আর কোনো নবী নবী হয়ে আসবে না। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা লোকদের জন্য, সারা আনেওয়ালা জিন, মানব এবং দানব, নর ও নারী সকলের একমাত্র অনুসরণযোগ্য যিনি ব্যক্তি, তিনি হলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের বিশ্বাস করতে হবে। তৃতীয় নম্বর হলো যে এটা আমাদের তাসদীকুহু ফিমা আখবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এবং দুনিয়ার জীবন এবং পরকালের জীবন, জান্নাত জাহান্নাম হাশরের ময়দান, এর মধ্যে যা কিছু ঘটে, যত বিষয়ে তিনি সুসংবাদ দিয়েছেন, এই সকল কথাগুলো আমরা নির্দ্বিধায় বিশ্বাস করব, কোনো প্রকারের সন্দেহ সংশয় করা যাবে না। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার দাবি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল বিষয়ে আমাদেরকে খবর দিয়েছেন সেই সব বিষয়গুলোকে নির্দ্বিধায় বিশ্বাস করতে হবে, কোনো রকমের বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করলে ঈমানদার হওয়া যাবে না। এখন কথা একটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন এই কথাগুলো প্রকৃতপক্ষে আল্লাহরই কথা। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার নবী নিজের মন মস্তিষ্কের ভরসায় নিজের মন মতো কোনো কথা বলেন না, তবে তা যা তার নিকট ওহি প্রেরণ করে তাই তিনি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কথাও আমাদেরকে যা বলেছেন সবগুলো আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে জেনেই তিনি আমাদের বলেছেন, অতএব তার কথাগুলো এটাও শরীয়ত। অতএব আমরা এটা বিশ্বাস করব যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিষয়ে সংবাদ দিয়েছেন তিনি নিজের মন থেকে বলেননি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বলতে বলেছেন তাই তিনি আমাদেরকে জানিয়েছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বিষয় তিনি আমাদেরকে জানিয়েছেন, সব বিষয়, কিয়ামত সম্পর্কে, ফুলসেরা সম্পর্কে, হিসাব নিকাশ সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে, এই সব বিষয়গুলো আমরা নির্দ্বিধায় বিশ্বাস করব, কোনো রকমের বিন্দু পরিমাণ সন্দেহ সংশয় আমাদের মধ্যে যেন না থাকে। তাইলে আমরা তৃতীয় দাবিটাও বুঝলাম। চতুর্থ দাবি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পর যে দাবি, চতুর্থ নম্বর দাবি হলো তাআতুহু ফিমা আমার, অর্থাৎ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজ আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন সেই সকল কাজগুলো সাধ্য অনুযায়ী আমাকে করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু, হে ঈমানদারগণ তোমরা কি করো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুকরণ অনুসরণ করো। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এটা আল্লাহরই আনুগত্য। ওয়ামান ইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ব্যক্তি রসুলের আনুগত্য করে সে ব্যক্তি আসল প্রকৃত আল্লাহরই আনুগত্য করলো। কেননা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল নির্দেশগুলো আমাদেরকে দিয়েছেন এটা একটাও তিনি তার নিজের পক্ষ থেকে দেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা বলার জন্য যা আমাদেরকে করার জন্য নির্দেশ হয়েছে তিনি তাই সেই নির্দেশটি আমাদেরকে শুনিয়েছেন মাত্র। তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নির্দেশ আছে সাধ্য অনুযায়ী সেই নির্দেশগুলো আমাদের মানতে হবে, আমাদেরকে এগুলো আমাদেরকে মানতে হবে। কোনো নিজের রসুলের নির্দেশ পাওয়ার পরে নিজের ব্যক্তিগত কোনো মত সেখানে পেশ করা যাবে না, মতের অগ্রাধিকার দেওয়া যাবে না। তাছাড়া রসুলের আনুগত্যর দ্বারা এটা জান্নাত, রসুলের আনুগত্য এটা জান্নাতের পথ, আর রসুলের আনুগত্য ছেড়ে দেয়া এটা জাহান্নামের পথ। হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার সকল উম্মতেই জান্নাতে প্রবেশ করবে, তবে সেই ব্যক্তি নয় যে ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করেছে। قالوا يا رسول الله ومن يابى, সাহাবায়ে কিরাম ইয়া রাসূলুল্লাহ এমন কি আছে যে জান্নাতে যেতে অস্বীকার করতে পারে, অর্থাৎ কে জান্নাতে যেতে অস্বীকার করে? قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى, رسول الله صلى الله عليه وسلم ارشاد করেন যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছেড়ে দেওয়ার নাফরমানি করবে সেই জন্য জান্নাতে যেতে অস্বীকার করে দিল। তাহলে জান্নাতে যাওয়ার একমাত্র পথ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আমি যদি জান্নাতে যেতে চাই, আমি যদি জাহান্নাম থেকে মুক্তি চাই, তাহলে আমাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী আমল করতে হবে। তাহলে আল্লাহ যে আমাদেরকে আল্লাহ রাসূলের আনুগত্য করতে বলেছে সেই আনুগত্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে করতে হবে। তাহলে 4 নম্বর গেল রাসূলের আনুগত্য করা, 5 নম্বর হচ্ছে ওয়া ইজতিনাবু মা নাহা আনহু ওয়া জাযর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কথা ও কাজ আমাদেরকে করতে বলতে নিষেধ করেছে এমন সকল কথা অথবা যে সমস্ত কাজ করলে বলে রাসূল ধমক দিয়েছেন এ জাতীয় যত কথা ও কাজ আছে সমস্ত কথা ও কাজ বর্জন করতে হবে। তার মানে হলো রাসূলের নির্দেশগুলো সাধ্য অনুযায়ী আমাদেরকে সম্পূর্ণ মানার চেষ্টা করতে হবে, এবং রাসূলের নিষিদ্ধ কাজগুলো যা আছে সমস্ত নিষিদ্ধ কাজগুলোকে পরিপূর্ণরূপে বর্জন করতে হবে। আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছে যা তোমাদের জন্য নিয়েছে তা তোমরা গ্রহণ করো, আর তোমাদেরকে যে সকল বিষয় থেকে তোমাদের নিষেধ করেছেন সেই সকল বিষয় থেকে তোমরা অবশ্যই কী করো, এটা বিষয় থাকবে। ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, সূরা হাশরের 7 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আর রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমার রাজ রাসূল যা তোমাদের দিয়েছেন তা তোমরা গ্রহণ করো আঁকড়ে ধরো, আর যে সকল বিষয় থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেই সকল বিষয় থেকে অবশ্যই এগুলা বিরত থাকবে, এই সমস্ত কাজগুলো বর্জন করবে, আর আল্লাহকে বেশি বেশি করে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শক্ত শাস্তিদাতা। তাহলে অবশ্যই আমাদের বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলো আমাকে মানতে হবে, নিষিদ্ধ কাজগুলোর থেকে আমাকে অবশ্যই বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমারতুকুম বিহি ফাখুযুহু, আমি তোমাদেরকে যে সকল কাজের নির্দেশ দিয়েছি তা তোমরা গ্রহণ করো, ওমা নাহাইতুকুম আনহু ফানতাহু, যে সকল কাজ থেকে তোমাদেরকে বারণ করেছে নিষেধ করেছে সে সবার কাজ থেকে তোমরা কী করবে, বিরত থাকবে। হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। তাহলে আমরা 5টি বিষয় জানলাম। 6 নম্বর বিষয় হচ্ছে লা না আল্লাহ না আবুদ আল্লাহ ইল্লা বিমা শারা, লা না আবুদ ইল্লা বিমা শারা, মা না আবুদ ইল্লা বিমা শারা,
এনে অর্থ হলো যে এই 6 নম্বর দাবি হলো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি ইমান আনার 6 নং দাবি হলো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যেভাবে ইবাদত করেছেন অথবা যেভাবে আমাদেরকে ইবাদত করতে বলেছেন সেভাবেই জীবনের প্রতিটি ইবাদত আমাকে সেভাবে করতে হবে। প্রিয় ভাইদেরকে বলবো, আজকে গোটা পৃথিবীতে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম প্রতি ইমান আনার মতো লোক কোটি কোটি আছে, রসুল ইসলামকে ভালোবাসেন লোক কোটি কোটি আছে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেভাবে যে পদ্ধতিতে ইবাদত করেছেন অথবা যে পদ্ধতিতে আমাদেরকে ইবাদত করার নির্দেশ দিয়েছেন, গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন আজকে সেই পদ্ধতিতে আমাদের ইবাদত। আমরা রসুলকে ভালোবাসি, রসুলের প্রতি ইমান এনেছি এটা দাবি করি, কিন্তু আমাদের আমলের সাথে রসুলের আমলের কোনো মিল নাই, আমাদের আমলের সাথে রসুল যে আমলের নির্দেশ দিয়েছে সেই আমলের সাথে মিল নেই, যার কারণে আজকে গোটা পৃথিবীতে আমরা কোটি কোটি মুসলমান আছি যারা আমরা সবাই আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, কিন্তু আমাদের আমলের মধ্যে যোজন যোজন পার্থক্য। আজকে দেখুন আমাদের এই পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, এক এক দেশে দুরুদ, রাসূলের প্রতি দুরুদ পাঠ এক এক রকমে করে, এক এক দেশের জিকির এক এক রকমের, এক এক দেশের মানে চলাচরিত্র এক এক ধরনের, অথচ আমরা সবাই রসুলুল্লাহ সাল্লামকে বিশ্বাস করি, রসুলের আদর্শকে বিশ্বাস করি, কিন্তু রসুলুল্লাহ সাল্লাম যে আদর্শগুলো আমাদেরকে দিয়ে গেছেন, যে আদর্শগুলো সাহাবাই কেরাম তারা এই ফলো করে সে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে মানে রূপান্তরিত হয়েছেন, সেই আদর্শগুলো কিন্তু আমাদের মধ্যে নেই। হযরত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন আমল করলো যে আমলটা আমাদের শরীয় স্বীকৃত নয় সেই আমলটা মারদুদ, প্রত্যাখ্যাত, অর্থাৎ এই আমলটা গ্রহণযোগ্য হবে না। তাই আমি সকল ভাইদেরকে বলবো, আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছেন, আমাদেরকে ইবাদত করতে মৌত পর্যন্ত, তবে আমাদের ইবাদতের নিয়ম নীতিটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিয়ম নীতির সাথে একজ্যাক্ট হতে হবে। তা না হলে আমি যদি আমার মন মতো ইচ্ছা অনুযায়ী যেমন ইচ্ছা তেমন ইবাদত করি, তাহলে আমার কোনো ইবাদতই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তাই জন্য আল্লাহর রাসূল বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন আই মারদুদুন আলাইহ, যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে এমন কোনো কাজ আবিষ্কার করে যেটা আমাদের শরীয় স্বীকৃত নয়, এটা প্রত্যাখ্যানযোগ্য, প্রত্যাখ্যাত, অর্থাৎ এগুলো গ্রহণযোগ্য হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। সেজন্য আমরা সবাই চেষ্টা করবো যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, রসুলের আনুগত্য অনুকরণ অনুসরণটা জীবনের প্রতিটি ক্ষেত্রে, রসুল যেভাবে খেয়েছেন, রসুল যেভাবে ঘুমিয়েছেন, রসুল যেভাবে সালাত আদায় করেছেন, রসুল যেভাবে সিয়াম পালন করেছেন, রসুল যেভাবে হজ পালন করেছেন, রসুল যেভাবে যাকাত দিয়েছেন, এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি যেভাবে করেছেন বা যেভাবে করার নির্দেশ দিয়েছেন, আমরা সদা সর্বদা সেইভাবেই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করব। না হয় আমরা রসুল্লাহ সম্প্রতি ইমান আনছি বলে দাবিতে সত্যবাদী হতে পারবো না। সর্বশেষ বলবো যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান আনার 7ম নং দাবি হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলের সাথে বেশি ভালোবাসা। মানে রসুল্লাহ সাল্লাম প্রতি যখন আমি ইমান আছে আর এটা মনে করি আল্লাহর পরে সবচাইতে যাকে বেশি ভালোবাসবো তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে একটি কথা আমাদেরকে মনে করে দিতে হয়, প্রিয় ভাইরা, আমাদের বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তানের মধ্যে অসংখ্য এই আমাদের মুসলিম ভাইরা আছে যারা রসুল ইসলামকে ভালোবাসেন। আমিও তাদের সাথে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, নিশ্চয়ই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অবশ্যই ভালোবাসবো, আপনারাও ভালোবাসেন, আমিও ভালোবাসি, আমরাও সবাই ভালোবাসবো, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাটা যেন আল্লাহর ভালোবাসার সাথে বেশি না হয়। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা রসুল্লাহ সাল্লামের ভালোবাসা দেখাতে গিয়ে আল্লাহকে অপমাননা করছি, আল্লাহর ভালোবাসার কথা আমাদের মুখে একবারও আসে না, অথচ রসুল ইসলামের ভালোবাসার কথা বলে নিশ্চয়ই রসুলকে ভালোবাসবো, রসুলকে ভালো না বাসলে আমি ইমানের পরিপূর্ণতা বুঝতে পারবো না, রসুলকে ভালো না বাসলে আমি আল্লাহর ভালোবাসা আমি পাবো না, কিন্তু আল্লাহর ভালোবাসার পরেই রসুলের ভালোবাসা হবে। আল্লাহকে ভুলে গেলেন, আল্লাহর কথা মনে আনলেন না, শুধু রসুলের কথা ভাবলেন, তাহলে আল্লাহকে যদি আল্লাহর ভালোবাসার পরেই রসুলের ভালোবাসা হবে, তাই আপনি সবাইকে বলবো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাটা অবশ্যই আমাদের অন্তর অন্তস্থলে গভীরতা থাকতে হবে, তবে আল্লাহর ভালোবাসার পরই যেন হয়, এটা আমাদের মনে রাখতে হবে। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ব্যতীত আমরা কেউ ইমানের পরিপূর্ণতা বুঝতে পারবো না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল ইসলাম বলেছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানের পরিপূর্ণতায় পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই ব্যক্তির কাছে তার সন্তান তার পিতা এবং সন্তান সন্ততি সহ সমস্ত মানুষের সাথে বেশি অধিক প্রিয় না হব। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা আমাদের অন্তরে সকলের ভালোবাসার সাথে বেশি হতে হবে, তবে আল্লাহর ভালোবাসার সাথে যেন বেশি নেই, আল্লাহকে আগে বেশি ভালোবাসতে তারপরে আল্লাহর জন্য রসুলকে ভালোবাসবো। তাই আপনারা জানেন রসুলের ভালোবাসা ছাড়া কেউ ইমানের পরিপূর্ণতা বুঝতে পারে না। হাদিসে আছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সকলের সাথে বেশি ভালোবাসি কিন্তু আমার জানের সাথে বেশি বেশি ভালোবাসি না। রাসূল ইসলাম বলেছেন ওমর এখনও তুমি পরিপূর্ণতায় পৌঁছতে পারো না। কিছুক্ষণ পরে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি এখন আপনাকে আমার জানের সাথে বেশি ভালোবাসি। রাসূল ইসলাম বলছে আল ইয়া ওমর তুমি এখন ইমানের পরিপূর্ণতায় পৌঁছেছ। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর ভালোবাসাটা আমাদের অন্তরে অন্য সকল মানুষ আমার ছেলে মেয়ে স্ত্রী মা বাবা সকলের সাথে আমার বেশি হবে, তবে আল্লাহর পরে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। তাছাড়া আরেকটা জিনিস হবে যে রাসূলুল্লাহ ইসলামের ভালোবাসার সবথেকে বড় আলামত যেটা হবে সেটা হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ ইসলামের আনুগত্য স্বীকার করা। প্রিয় ভাইরা, আজকে আমাদের সকলের নামের সাথে আমরা আমাদের মাহবুব কেন বলতে আশেখ রাসূল মা শুকে ইলাহি কত রকমের আশেখ রাসূল বলে আমরা নবীর পাগল বলে নিজের নামের নামকরণ করে নাম উপনাম লাগাই। প্রিয় ভাইরা, সাহাবাই কেরামরা কিন্তু এইরকম নাম লাগাননি, কিন্তু তারা প্রকৃত রসুলকে ভালোবাসা ঘটছিলেন, তারা রসুলকে প্রকৃতকে ভালোবাসতেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অন্তর অন্তস্থল থেকে ভালোবাসতেন, তবে তাদের ভালোবাসা ছিল আনুগত্যের মাধ্যমে। অর্থাৎ তারা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা চেষ্টা করতেন যে রসুল্লাহ ইসলামের সুন্নত অনুযায়ী আমল করা। সেই জন্য আমি সকল ভাইদেরকে বলবো, ভাইরা আমার বন্ধুরা আমার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন অবশ্যই, কিন্তু এই ভালোবাসাটা যেন সাহাবাই কেরামদের নিয়ম অনুযায়ী সাহাবাই কেরামদের তর্জ তরিকা অনুযায়ী অর্থাৎ রসুলের আদর্শকে নিজের আদর্শ বানিয়ে রসুলের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবনটা যেন আমার জীবনটা ওই রকমেরভাবে গড়াইয়া আমরা আমাদের জীবনটাকে সাজানোর চেষ্টা করো, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারবো। তাই রসুলের আনুগত্য করা ব্যতীত কেউ আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবে না, রসুলের অনুকরণ অনুসরণ ব্যতীত কেউ রসুলকে ভালোবাসছে বলে দাবি করলো সেই দাবিও সত্যিবাদী হবে না। আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো দেখো দাবি করো তাহলে আমার অনুসরণ করো আমার অনুকরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আমি যদি আল্লাহর প্রিয় বান্দা পরিণত হতে করতে নিজেকে পরিণত করতে চাই আমি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই তাহলে আমার জন্য রসুলের আনুগত্য বিকল্প নাই, অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুকরণ অনুসরণ করা লাগবে। আর এই জন্য এই রসুলের ভালোবাসার এটা বড় আলামত। তারপর রসুলের প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করা এবং রসুলের পরিবার পরিজনকে মহব্বত করা, এগুলো সবগুলা রসুলের মহব্বতের আলামত। প্রিয় ভাইরা, এই যে কয়েকটি কথা বললাম আমি সকল ভাইদেরকে বলবো যে আমরা কথাগুলো বোঝার চেষ্টা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি তিন দিন আমাকে কথাগুলো মনের গভীরতা থেকে বোঝার এবং সেই অনুযায়ী যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাই তিনি যেন আমাদের সকলকে যেন এই কথাগুলো মোতাবেক আমল করার তৌফিক দান করেন, আমরা যেন কখনো কোনো ক্ষেত্রে অতিরঞ্জিত না করি, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। এই বলে আমি আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করে যাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যদি কোনো ভাইয়ের কাছে কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন, কোনো ভাই যদি কিছু জিজ্ঞেস করতে চান দয়া করে জিজ্ঞেস করতে পারেন, কারোর কোনো কিছু জিজ্ঞেস করার আছে, কারোর যেন কোনো কিছু জিজ্ঞেস করা নেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ আগামী বুধবার রাত 10টায় তাফসির নিয়ে সূরাতুল ফালাকের তাফসির নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।